কেমন লাগলো ফ্যাশনদার ছবিটাতে কাজ করে? ছবিটাতে কাজ করার সময় মানে আমি তো গল্পটা শুনেই আমার ভীষণ ইন্টারেস্ট জেগেছিল, কিন্তু কাজ করার সময় তো কাজের মধ্যে ইনভলভ থাকি। আজকে স্পেশালি টিজারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ইন্টারেস্টিং একটা টিজার হয়েছে, যে ছবিতে কী ঘটতে চলেছে হালকা একটা হিন্ট আছে কিন্তু কিছুই বলা নেই, অথচ একটা মানে কোথাও একটা রহস্যের এ পাওয়া যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি এটা একটা ইউনিক রিভেঞ্জ স্টোরি। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ডিরেক্টর, সে কোনোভাবে বিট্রেড হয়, সে কীভাবে রিভেঞ্জ নেয় এবং এই রিভেঞ্জ নেওয়ার পদ্ধতিটা অত্যন্ত ইউনিক, এটা আগে বাংলা কেন হিন্দি ছবিতেও হয়নি। এবং সপ্তাহ সে এটা ভেবেছে, ওদের মাথাটাই অন্য লেভেলে কাজ করে আর কি। এটা এটা আমার পক্ষে ভাবা হয়তো সম্ভব হতো না, যেভাবে ভেবেছে যে একজন মানুষ সেখানে কিন্তু সে ঝাঁপিয়ে পড়ে মারপিট করছে না, কিচ্ছু করছে না। এবং যেরকম রিভেঞ্জের গল্প আমরা দেখে অভ্যস্ত, ভিলেনের ডেরায় ঢুকে গিয়ে প্রচণ্ড মারপিট, কিচ্ছু করছে না, কিছু না করে কীভাবে সে রিভেঞ্জটা নিচ্ছে। এবং ইটস থ্রিলিং, মানে আমি আজকে দেখে যেটা দেখলাম মানে আমার লুকটাও ভীষণ, তখন বুঝতে পারিনি, আজকে একটু বড় স্ক্রিনে দেখছি ইন্টারেস্টিং লুক হয়েছে একটা, মানে যেটা ওই লাস্টে দেখানো হলো না সোফায় বসে, ওইটা অসাধারণ হয়েছে। এবং এখানে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন যারা কাজ করেছেন, এবং প্রত্যেকটা চরিত্রে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। চরিত্র ছোট হতে পারে, বড় হতে পারে, মানে সেটা আমি দেখে খুব ইন্টারেস্টেড হয়েছি আজকে, এবং আমি তাকিয়ে আছি কবে ছবিটা রিলিজ করবে বা ছবিটা শেষ হলে একবার দেখবো। আচ্ছা, আর তুমি তো অনেক বড় বড় পরিচালকদের সাথে কাজ করেছো, তো প্রথমবার ডেবিউ ফিল্মমেকারের সাথে কাজ করেছো? ডেবিউ ফিল্মমেকারের সাথে কাজ করেছি, ওর সঙ্গে আমি আগে একটা টেলিফিল্মে কাজ করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম একটা টেলিফিল্মে কাজ করেছিলাম, তাতে আমি ছিলাম, সৌমিত্র একটু ছিলেন, তো তখনই বুঝেছিলাম যে ওর ওর চিন্তাভাবনাটা অন্য ধরনের। এবং হিন্দিতে একটা কথা আছে না, যারা হাটকে, তো ওর ব্যাপারটা আবার একটু হাটকে, হ্যাঁ এক্স্যাক্টলি একটু হাটকে, এবং চিন্তাধারাও হাটকে। তো কাজেই এটা আমার গল্পটাই আমার কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিলো, এবং এই ধরনের গল্প সত্যি ভাবাটা খুব ইউনিক একটা চিন্তা এটা। এবং দেখা যাক ছবিটা, পুরো ব্যাপারটার মধ্যে একটা হলিউডিশ ব্যাপার আছে, প্রথম থেকে একটা আছে। এবং সেটা সত্যি কথা বলতে কি এটা বাংলায় একটা ওয়ার্ল্ড, এখন দেখো আমরা ঋতুদা বলতেন যে আমরা ওয়ার্ল্ড সিনেমা করি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করি, এগুলো সবই স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ড সিনেমা স্ট্যান্ডার্ড, কিন্তু ভালো গল্প হলে ভালো সিনেমা হলে সে তো সারা বিশ্বের লোকে দেখতে পারে সাবটাইটেল দিয়ে, কাজেই ল্যাঙ্গুয়েজটা বাংলা। এবং চিন্তাধারাটাও যে আবার বলছি অন্যরকম, কিন্তু কিছু বোঝা যাবে না টিজার ফিজার দেখে। হ্যাঁ, মানে তোমার ক্যারেক্টারটা কি একটু কিছু বলা যাবে? ক্যারেক্টার মানে এককালে খুব নাম করা একজন ডিরেক্টর, সুপারহিট ডিরেক্টর ছিলেন, কিন্তু এখন প্রেজেন্ট টাইমে তাকে কেউ চেনে না, চিনতে চায় না, পাত্তাও দেয় না, এবং স্টুডিওতে ঢুকতে গেলে বাধা পায় দার অনেক থেকে। তো এমত অবস্থায় সে একটা লাস্ট কাজ করতে চায়, যেটা সে জানবে যে এটা এটা করে আবার মানুষের কাছে যাতে আবার পরিচিত হতে পারে। সেখানে গিয়ে সে বিট্রেড হয় ফ্রম দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। এইবার সে রিভেঞ্জটা নেয়। আচ্ছা, এবার রিভেঞ্জটা কি করে নেয় সেই পদ্ধতিটাই ইউনিক। আচ্ছা, মানে সুইট রিভেঞ্জ থ্রু টেলিভিশন নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, তো তুমি এবার একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। কি বলবো, মানে আমার তো একটাই কথা, সামনে পুজো আসছে, খুব আনন্দ করুন, হইচই করুন, এবং ভালো ভালো সিনেমা দেখুন, সব পড়া বাংলা ছবি দেখুন, খুলু আমার ছবি দেখবেন না, সকলের ছবি দেখুন। থ্যাংক ইউ।